শরীফুল রাজ হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং মডেল, যিনি যার বহুমুখী অভিনয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন, যিনি পড়ান নেটওয়ার্কের বাইরে বা আইসক্রিম, হাওয়া এবং গুনিনের মতো নাটকে অভিনয় করেছেন, যিনি 2019 সালে অভিনেত্রী সুনেরহ বিনতে কামালের সাথে নোডরায় চলচ্চিত্র অভিনয় করার জন্য শোবিজ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও শরীফুল রাজ বিভিন্ন টেলিভিশনে অভিনয় করেছেন। শরীফুল রাজ 8ই নভেম্বর 1991 সালের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন, তবে বাবার চাকরির সুবাদে বড় হন সিলেটে। তিনি সিলেটের দি অ্যাডেড হাই স্কুল ও মদনমোহন কলেজে পড়াশোনা করেন। 2009 সালে তিনি ঢাকায় আসেন ও পরে নারায়ণগঞ্জে চলে যান, তবে আবার ঢাকায় ফিরে আসেন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। চলচ্চিত্রে আসার আগে শরীফুল রাজ 2012 সালে র‍্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করেন। 2016 সালে শরীফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার অভিনীত প্রথম চলচ্চিত্র আইসক্রিম। এরপর তিনি পরিচালক রায়হান রাফির পড়ান, মেজবাউর রহমান সুমনের হাওয়া ও গিয়াসউদ্দিন সেলিমের গুনিন চলচ্চিত্রেও অভিনয় করেন। শরীফুল রাজ 2021 সালের 17ই অক্টোবর পরিমণিকে বিয়ে করেন। 2022 সালের 10ই জানুয়ারি পরিমণি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে 22ই জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 2022 সালের 10ই আগস্ট তিনি পুত্র সন্তানের বাবা হন। বেশ কিছুদিন দাম্পত্য জীবনের টানাপড়নের পর 2023 সালে 18ই সেপ্টেম্বর পরিমণি তাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান।